আমরা যখন রোজা রাখি ঘরের ভিতরে যখন একা থাকি পৃথিবীর কেউ দেখে না তৃষ্ণায় গলা ফেটে যায় তারপরে এক ঢোক পানি খাই দিস ইজ ফিতরাত ইজহার আর রেজা পরে লব্বাইক লব্বাইক বলে আরাফাতের ময়দানে কাঁদি এক সত্তাকে ডাকি তিনি কে দিস ইজ ফিতরাত তাহলে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করাটাই হচ্ছে ফিতরাতের দাবি সুনান ইবনে মাজার একটা হাদিস শুনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে বললেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকুল এক লোক রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাও তখন একটা দোয়া পড়বে আমরা তো শুধু একটা দোয়াই পড়ি বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া এটা পড়েন আপনারা না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই একটা দোয়াই পড়ি কিন্তু রাসূল সাল্লাল্লাহু ঘুমের আগেও আরো চমৎকার চমৎকার অনেক দোয়া পড়তেন ওই সাহাবীকে বিশ্বনাথ সাল্লাল্লাহু বললেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক তুমি যখন রাতে বিছানায় ঘুমোতে যাবা তুমি এই দোয়াটা পড়বা দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা পড়েন আপনারা এটা পড়েন অনেকে বলে হুজুর শুনেই তো নাই কোনোদিন করব কিভাবে এই যে আজকে আলোচনা করলাম এটা রেকর্ডে থাকবে আপনারা শুনে মুখস্থ করে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা দোয়াটা দেখেন কত চমৎকার কিভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবেন সঁপে দিবেন দেখেন রাসূল বলেন তুমি এটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক আল্লাহ আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক আল্লাহ আমি আমার সব কাজকে আপনার কাছে সোপর্দ করলাম ওয়া আলজাতু যহরি ইলাইক আল্লাহ আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম সুবহানাল্লাহ পড়বেন না আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সঁপে দিলাম আল্লাহ আমার পিঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম সুবহানাল্লাহ পড়েন বিশ্বনাথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা ফা ইন মিত্তা ওই মিন লাইলাতিকা ওই রাতে যদি তুমি মারা যাও মিত্তা আলাল ফিত্রা তুমি ফিত্রাতের উপর মৃত্যুবরণ করবে ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়া ক্বাদ আসাবতা খাইরান কাসীরা আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে সুবহানাল্লাহ তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই দোয়া পড়ে রাতে মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক কিনা